সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়। সুপ্রভাত বন্ধুরা, তো কালকে বিকালের দিক করে আমাদের এইদিকে তো বৃষ্টি হয়েছে, আর তারপর থেকেই আকাশ জুড়ে পুরো ঘন ঘটা কালো হয়ে মেঘ হয়ে আছে, আর সেটা দেখেই আজকের ভিডিওটা তোমাদের সাথে এখন থেকে শুরু করলাম। আর তারপরেই চলে এলাম নিচেতে, নিচে এসে লেগে পড়লাম ঘরের কাজে। তো এখন বাসনপত্রগুলোই সমস্ত ধুয়ে নিচ্ছি। কালকে সন্ধ্যাবেলা থেকে বাসনগুলো সমস্ত জড়ো করে রেখে দিয়েছিলাম বেসিনে, কেননা কালকে ওই যে বললাম বিকালের দিকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর থেকেই কারেন্টও ছিল না, তাই আর অন্ধকারের মধ্যে বাসনপত্রগুলো কিছুই ধোয়া হয়নি। তো সমস্তটাই জড়ো হয়েছিল বেসিনের মধ্যে, তো এখন ওইগুলোকেই ধুয়ে নিচ্ছি। আর ওইদিকেতে ঘর ঝাড়ু মোছা মানে ঘরের বাসি কাজকর্মটা আমার সমস্ত সারা হয়ে গেছে। আর হ্যাঁ, সকালবেলাতেই জল ওনাকে ফোন করেছিলাম, মানে যিনি জল দিতে আসেন দাদা, তো ওনাকে ফোন করেছিলাম, তো ওনাকে ফোনে পেলাম না। ওনার ফোন দেখি কি না সুইচ অফ, তো প্রচণ্ডই চিন্তায় পড়ে গিয়েছিলাম। এইদিকেতে জলও নেই, মানে এক বোতল মাত্র জল পড়ে রয়েছে। কালকেই ফোন করব ভেবেছিলাম, কিন্তু আমি আর মানে এইসব দেখি না, তো ওইগুলো তুতুল বাড়িতে থাকলে তুতুলই দেখে। তো রাত্রিবেলা যখন দেখি জল পুড়িয়ে গেছে, তো তুতুলকে ফোন করলাম, তো ওইদিকে তুতুলও ফোন ধরলো না দেখে। তারপরে তো ভাবলাম যে না তাহলে চলো, আমার তো এইদিকে তো জল পুড়িয়ে গেছে, আমাকে তো জলের কোন রকম ব্যবস্থা করতেই হবে। তো আজকে সকালে উঠে আমি দাদাকেই ফোন করলাম ডিরেক্ট। তো দাদার ওইদিকে ফোন সুইচ অফ দেখে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম, যে এইদিকে জল নেই, দাদাও ফোন মানে দাদারও ফোন সুইচ অফ। তো তারপরেতে প্রায় এক দেড় ঘন্টা পরেতে দেখলাম যে দাদার ফোন সুইচ অন হয়েছে। তো দিয়ে আবারও ফোন করলাম, দিয়ে আগে 7টা বললাম যে দাদা জল দিয়ে যান, তো তারপরে তো একটুখানি মানে নিশ্চিন্ত হওয়া গেল জলের ব্যাপারটাতে। তো যাই হোক, ওইদিকের কাজকর্মগুলো সমস্ত মেটালাম। আর বর নেই, বুঝতেই পারছো, একা ঘরের বউ হয়ে সমস্ত দিকটা সামলাচ্ছি। এইদিকে জল, তার উপরেতে বরের অফিস থেকে কেউ চলে আসছে, তো সেই দিকটা সামলানো। আবার গত পরশুদিন কি হয়েছে, ইলেকট্রিক গ্রিডিং দেখতে এসেছে, তো সেই দিকটা। তারপরেতে আজকে সকালেই এই সবজিওয়ালা এসেছিল, তো সবজিওয়ালার কাছ থেকে একটুখানি পটল নিলাম। মা তো যে সবজি এনেছিল সেইগুলো দিয়ে কদিন চলছিল, তো ভাবলাম আজকে একটুখানি পটল নিই। তো বুঝতেই পারছো, পুরো চারিদিকের দায়িত্ব পড়ে গেছে আমার উপর, আর সমস্তটা মানে সব দিকটাই সামলাতে হচ্ছে আমাকেই। তো যাই হোক, তুতুল বাড়িতে থাকলে তুতুলি এই সমস্ত দিকগুলো ও দেখে নেয়, আমাকে এগুলো দেখতে হয় না, যেহেতু ও নেই সেহেতু আমাকেই দেখে রাখতে হচ্ছে। আর দুজনের সংসার, দুজনকে তো দায়িত্ব নিয়ে করতেই হবে বলো, আমরা তো এখানে দুজনেই থাকি। তো যাই হোক, একজন না থাকলে একজনের ওপর সমস্ত দায়িত্বটাই পড়ে যায়, আর তাকেই সেই দায়িত্বগুলো নেভাতেও হয়, কিছু করার নেই এই জায়গাগুলোতে। কিন্তু আমার ক্ষেত্রে কি বলো তো, আমি তো কোনোদিন করিনি, মানে তুতুল এরকমভাবে আমাকে ছেড়ে কখনো থাকেনি। আজকে নিয়ে হ্যাঁ 14 দিন হয়ে গেল, তো 15 দিন এরকমভাবে কখনো ছেড়ে থাকেনি। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যায়। আমিও প্রথমবার বলে একটু একটু তো মনটা কীরকম হচ্ছিল যে আমি পারবো তো পারবো তো, কিন্তু 15 দিন কাটানোর পর মনে হচ্ছে যে না, শিখতে হবে। কেউ যখন থাকে না পাশেতে, তখন তো সময়ের সাথে সাথে সবে মানে সব কিছুর সাথেই আমাদেরকে মানিয়ে নিতেই হয়, তাই না? কত কার হাত ধরে কেউ বেঁচে থাকবে বলো, সবাইকে একদিন হাত ছেড়ে দিয়ে সময়ের সাথে সাথে সমস্ত কিছুর সাথেই মানিয়েও নিতে হয়, তাই না? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে তো আমার বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেল, আর ধুয়ে নিয়ে এখন চলে এসেছি এই যে বিস্কুট, এটা মাই নিয়ে এসেছিল, তবে মা থাকাকালীন আমি প্যাকেটটা খুলতেই ভুলে গিয়েছিলাম। তো আজকে হঠাৎ করে দেখি, দিয়ে ভাবলাম যে চলো তাহলে প্যাকেটটা খুলে বিস্কুটগুলোকে আমি সমস্ত গুছিয়ে রাখি কৌটো দিয়ে। তো এখন ওই বিস্কুটের প্যাকেটটাকেই, ও এর মধ্যে অনেকগুলো ছোট ছোট বিস্কুটের প্যাকেট রয়েছে বড়টার ভেতরে, তো চলো এটাকে আমি ঢেলে নিই। ঢেলে নিয়ে এগুলোকে সমস্ত কৌটোর মধ্যে ভরে রাখি, মানে গুছিয়ে রাখি আর কি। তো চলো, আজকের মতন এর সাথেই তোমাদের সাথে এই ভিডিওটা আমি এতটাই রাখছি। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের আপনজনেদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। তো সবাইকে টাটা।